যারা সত্যিকার আল্লাহর রহমত প্রাপ্ত তাদেরকে চেষ্টা করেও কিন্তু অন্য কাজ করানো যায় না। এসব কাজ করার জন্য এক এক ধরনের লোকই আছে। ধরুন আপনার জাকাতে কিছু ত্রুটি আছে, নফল সাদাকার মাধ্যমে ওটা দূর হয়ে যাবে। সকালে সিয়াম হতে এখন অনেকে শুরুই করেননি, শুরু করে দেন। শুরু করলে আলহামদুলিল্লাহ ভালো, তো ডেলি রাখবেন না, দু একদিন ফাঁকে ফাঁকে রাখবেন, তাতে উপকার বেশি হবে। নফল বলতে নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা, সব ধরনের নফল। নফলগুলো গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ আমরা সঠিকভাবে ফরজ ইবাদত করতে অনেক সময় ব্যর্থ হই। এই ত্রুটিগুলো দূর হবে নফল ইবাদতের মাধ্যমে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক বলছেন, যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর এই কথার উপরে দৃঢ় থাকে, তার উপরে নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মণ্ডলী এই বক্তব্য নিয়ে যে তোমরা ভীত হইও না, তোমরা চিন্তিত হইও না, আমরাই তোমাদের সঙ্গে বন্ধু হিসাবে দুনিয়াতেও ছিলাম, এখনও আছি, এবং তোমরা বাশারাত গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুওয়াদুন, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে বিষয়ে তোমাদেরকে আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নাহানু আওলিয়া হুকুম ফিল হায়াতের দুনিয়া, দুনিয়াবীর জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম, কীভাবে? তোমরা কোনো অন্যায় কাজ করতে গেলেও পারতে না। যারা সত্যিকার আল্লাহর রহমত প্রাপ্ত তাদেরকে চেষ্টা করেও কিন্তু অন্যায় কাজ করানো যায় না।
এসব কাজ করার জন্য এক এক ধরনের লোকই আছে। দু তিন দিন আগে ইলেকশন নিয়ে মারামারি হয়েছে একটা ইউনিয়নে, একই দলের দুইজন নিহত সোভিয়েতে পরশুদিন। আপনাকে চেষ্টা করলে আপনি পারবেন না, এবং নিকট থেকে একবার মাথায় গুলি করে দিয়েছে, অত তারা একই দলের কর্মী ছিল। কিছু লোক আছে তাদেরকে দিয়ে অন্যায় কাজ করানো যায় না, যতই আপনি প্রলোভন দেখান। এটি হচ্ছে এই আয়াতের ব্যাখ্যা, আমরা তোমাদের বন্ধু ছিলাম তোমাদের পার্থিব জীবনে, এবং এখনও বন্ধু আছে অফিল আখেরা, আখেরাতের জীবনে। কীভাবে? তোমাদের মৃত্যুর সময় তোমরা টেরই পাও নি। আইহাত নাফসুল্লাতি কানাত ফিল জাসাদের তৈয়ব, হে পবিত্র রূহ, যা তুমি এতদিন ছিলে পবিত্র দেহে, বখরুজি, বেরিয়ে এসো, বেরাউহিন রায়হান এলা রাব্বিকা গায়রা গজবান, শান্তির সঙ্গে নিরাপত্তার সাথে তোমার প্রতিপালকের নিকটে, যিনি তোমার প্রতি আদৌ ক্রুদ্ধ নন। এইভাবে ডাকতে ডাকতে তার রূহকে ফেরেশতারা বের করে নিয়ে আসে। আলকাপটা যেমন ঢেললে, ভাড় থেকে ঢাললে আলকাপটা অটোমেটিক বেরিয়ে যায়, অনুরূপভাবে তার দেহ থেকে তার আত্মাটা বেরিয়ে আসবে, সে কোনো কষ্ট পাবে না। সুবহানাল্লাহ হামদিহি, ফেরেশতারা তাকে বলবেন, নাহানা আউলিয়া হুকুম ফিল হায়াতে দুনিয়া অফিল আখেরা, শুধু তাই নাই, ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তুমি আজকে এসেছো আখেরাতের জীবনে, দেখো তোমার জন্য জান্নাতের অগণিত শোক সম্ভার মজুদ রয়েছে, যা তুমি চাইবে তাই তুমি পাবে। কত ফোহা দানিয়া, গাছের ফলগুলো তোমাকে উঠে পাঠতে হবে না, কালে তুমি মুখে বললো আমি আপেল খাবো, ডাল নিচু হয়ে তোমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, মুত্তাকিন ফিহা আলাল আরায়িক, তুমি বসবে জান্নাতে সম্মানের উচ্চ আসনে, তোমার মন চাইবে আমার পিতা দাদা পরদাদা তারা জীবনে আমরা দেখি নাই, আমার মৃত্যুর পরে আমার সন্তানদের বাচ্চা কাচ্চা হয়েছিল তাদেরকেও আমি দেখি নাই। আল্লাহ বললেন, তোমার কোনো চিন্তার কারণ নেই, ওয়ান সালাহা মিন আবায়িকুম ওয়া আজওয়াজিকুম ওয়া যুররিয়াতিকুম, তোমার বংশে যারা সৎকর্মশীল পিতা দাদা প্রপিতামহ এবং পুত্র কন্যা তাদের পরবর্তী বংশধর, সবাইকে আমি জান্নাতে তোমার কাছে এনে বসে তোমার সামনে বসিয়ে দেব, কোনো চিন্তার কারণ নাই। শর্ত একটাই, তাকওয়া ইলাহি, আল্লাহ ভীতি এবং আল্লাহর ভীতির উপরে দৃঢ় থাকা। দৃঢ় থাকাটাই সবচেয়ে বড় জিনিস, অনেকে দৃঢ় থাকতে পারে না, দুনিয়াবী স্বার্থের সংঘাতে দৃঢ়তা অনেক সময় হারিয়ে যায়। যে কোনো মূল্যেই মুমিন তার দৃঢ়তা বিনষ্ট করবে না, সে বিপদে পড়লেও আল্লাহ শুকরিয়া আদায় করে, যেটা আল্লাহ তোমার বিধান ছিল বলে হয়েছে। সে আনন্দে গেলেও দিশেহারা হয় না, সে আলহামদুলিল্লাহ বলে। এই মধ্যবর্তী মধ্যপন্থী জীবন যাদের, তারাই হলে মূলত তারাই দাওয়া জেলা নায়ক বলছেন, হে আল্লাহ রসুল, আপনি অল্প বয়সে দাড়ি পেকে গেল কেন? জবাব দিচ্ছেন, দেখো আবুবকর, যখন কোরআনের এই সুরা ইনফেতা, সুরা শকাক, সুরা হুদ, এইসব সুরাগুলো আমাকে বিরুদ্ধ করে দিয়েছে, কারণ সেখানে আল্লাহ বলছেন সুমস্তাকিম, তুমি দৃঢ় থাকো। এ দৃঢ় থাকা খুব কঠিন, অভাবের তাড়নায় দুনিয়াবী সংঘাতে মুনাফিকদের অপতৎপরতা, কাফেরদের শত্রুতা, চারিদিকে শত্রু জাল বেষ্টিত এই অবস্থায় নিজেকে দৃঢ় ধরে রাখা আল্লাহর পথে বড় কঠিন, আর এই জন্যই আমার দ্রুত চুল পেকে যাচ্ছে।
মহাশয় সিদ্দিকে বলছেন, আল্লাহ রসুল একদিন শুয়ে খালি এদিকে ওদিকে এপাশ ওপাশ করছেন, ঘুমাচ্ছেন না। তাই বললাম, হে আল্লাহ রসুল, আপনি ঘুমাবেন না? বলছেন, ওহ, যদি কেউ একটু বাড়ির পাশে পাহারা দিত। বলার কিছুক্ষণ পরেই দেখা গেল হঠাৎ অস্ত্রের ঝনঝনানি। তিনি ঘর থেকে বললেন, কে? তখন জবাব দিল, আমি সাদ নবী ওয়াক্কাস। কী জন্য এসেছ? এসেছি আপনাকে পাহারা দেওয়ার জন্য। মা এসে বলছেন, এরপরে আমার রসুল ঘুমিয়ে গেলেন, তা নাক ডাকানির শব্দে আমি শুনতে পেলাম, নিশ্চিন্তে ঘুম তিনি পড়তে পারলেন। যে মানুষটা নিশ্চিন্তে ঘুম পড়তে পারত না, সে মানুষের জীবনে কত শত্রু মিত্র ছিল চারিপাশে চিন্তা করে দেখেছেন? মিত্রের সংখ্যা খুবই কম, শত্রুর সংখ্যা খুবই বেশি, আর মোনাফেক আরও খারাপ জিনিস কাফেরের চাইতে। তারা বন্ধুর বেশে সামনে আসে, শত্রু হিসাবে কাজ করে। আমাদের জীবনটাও যারা সত্যিকার অর্থে আল্লাহর পথে আছেন, আপনারা আপনাদের জীবনটা আল্লাহ রসুলের জীবনের সঙ্গে মিলিয়ে নেন, আপনাদের ঠিক সেটাই হবে। এর বিপরীত গেলে আপনি বুঝবেন যে আমি আল্লাহর পরীক্ষার মধ্যে আছি। আমি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গতকালকে জোহরের সালাত আদায় করলাম যার সঙ্গে শাখারি পাড়ায়, বিডিআর আব্দুল লুত্ফর রহমান, তিনি এবং তার সাক্ষাৎ করলেন। তার ছেলে আমাদের মার্কাজের ছাত্র ছিল, পাশ করে চলে গেছে। বাবাটার সঙ্গে সাক্ষাৎ হলো, কত কথা বললেন। আজকে ফজরের পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। চিন্তা করা যায়, সুস্থ মানুষ মসজিদে এসেছে, মোসাফা করলে সবার সামনে কথা বলছে, দেখি কল্পনা করা যায়। সেখানে তো আমিও ছিলাম, আমারও তো আজ সকালে মৃত্যু হতে পারত, তার চেয়ে বরং আমারই বয়স বেশি। এজন্য মনটা খুব ভারাক্রান্ত আজকে আমাদের, এমন একটা আপন মানুষ হঠাৎ করে বিদায় হয়ে চলে গেল। এই জন্য তারা সকালেই ফোন দিয়েছে, মন চাচ্ছিলাম তাকে জানাজাটা পড়ে আসে, কিন্তু জুয়ার কারণে আমি গেলাম না সেখানে। আসলে আমাদের প্রত্যেকের হায়াতটা এরকমই, আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু, আল্লাহুম্মা আদখিলহু জান্নাহ, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করো। সুফিয়ান বিন আবদুল্লাহ আস-সাকাফি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাদ্দাসনি বি আমরিন আতাসমু বিহি, আপনি আমাকে এমন কথা বর্ণনা করুন যার মাধ্যমে আমি আল্লাহ পথে দৃঢ় থাকতে পারি। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল রাব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমার রব আল্লাহ, অতপর এই কথার উপর তুমি দৃঢ় থাকো। কুলতু ইয়া রাসূলুল্লাহ মা আকসার মা তাখাফু আলাইয়ে, হে আল্লাহ রসুল, আমি কোন বিষয়টাকে সবচেয়ে বেশি ভয় করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরলেন, তুমি জিহ্বাকে সাবধান রাখো, এই কিন্তু তোমাকে নষ্ট করে দিবে। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, যে ব্যক্তি তার নিজের দুই চোয়ালের মধ্যবর্তী এবং দুই রানের মধ্যবর্তী দুটি অঙ্গকে জামিন হবে, এই দুটি অঙ্গের যে জামিন হবে, আমি তার জান্নাতের জামিন হব। অর্থাৎ জিহ্বাকে যদি আপনি আল্লাহর পথে রাখতে পারেন বা নিজের গুপ্তাঙ্গকে যদি আল্লাহর পথে ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ স্বয়ং আল্লাহ রসুল আপনার জান্নাতের জামিন হবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আর তো কিছুই লাগে না। এই জন্য খুবই খুবই মুশকিল। আসেন, আমরা নফল সালাত আদায় করলাম। গত শনিবারে আমরা ঈদ উল ফিতর সালাত আদায় করেছি এই ময়দানে, সেখানে আমরা অনেক কথা আপনাদেরকে শুনিয়েছিলাম। বরং এবারে আবহাওয়াটা সুন্দর থাকাতে খোদবাটা দীর্ঘ হয়ে গেছিল, মুশকিল হয়েছে, আমার সামনে তো ঘড়ি থাকে না।
যখন আপনারা নীরবে শোনেন তখন বলতে মন চায়, ইতিমধ্যে এক ঘন্টা হয়ে গেছে বুঝতে পারেনি, এটা আমার অভ্যাস নয় এত দীর্ঘ খোদবা দেওয়া, হঠাৎ করে আবহাওয়াটা এত সুন্দর হয়ে গেল বলতেও খুব ভালো লাগলো, আপনারাও বিব্রত হলেন না। সেখানে আমরা অনেক কথা বলেছি যে রমজানের পরে আমরা কি করব। খালি একটা হাদিস বলতে ভুলে গেছিলাম, ওটা আজকে বলে দিচ্ছি। তবে তার আগে মৌলিক যে কথাটি বলেছিলাম যে আপনারা নফল সিয়াম অবশ্যই রাখবেন, তার মধ্যে বলেছিলাম সওয়ালের ছয়টা সিয়াম বলেছিলাম না, তারপরে প্রতি বৃহস্পতিবার শুক্রবারের সিয়াম এগুলো বলেছিলাম। সওয়ালের সিয়াম হতে এখন অনেকে শুরুই করেননি, শুরু করে দেন, শুরু করলে আলহামদুলিল্লাহ ভালো। তো ডেলি রাখবেন না, দু একদিন ফাঁকে ফাঁকে রাখবেন, তাতে উপকার বেশি হবে। আপনার ডেলি সিয়াম রাখার যে অভ্যাস গড়ে উঠেছে, ছদিন রাখার পরে আবার যদি দীর্ঘ ২৪ দিন সিয়ামবিহীন থাকেন সে তো আর এক বিপদ। ছদিন আপনি ফাঁকে ফাঁকে রাখেন, অথবা যদি একটানা রাখেনও পরে আপনি বৃহস্পতিবার আবার শুক্রবারে কী বলে সোমবারের সিয়ামটা নিয়মিত করার চেষ্টা করবেন। যদি দেখেন যে শুক্রবার সোমবার বা বৃহস্পতিবার আই এম বিজি নফলস সিয়াম একসাথে হয়ে গেছে, আপনি যে কোনো একটা নিয়ত করবেন, দুটো রাখার দরকার নেই। নফল সিয়ামের ফজিলত সম্পর্কে যে হাদিসটি সেদিন বলা হয়নি ওটা আপনি আজকে বলে দিচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ان اول ما يحاسب به العبد يوم القيامه من عمله صلاته فان صلحت فقد افلح وانجح وان فسدت فقد خاب وخسر فان انتقص من فريضته شيء قال الرب تعالى انظروا هل عبدي من تطوع فيكمل به ويكمل بها من انتقص من الفريضة ثم يكون الصائر عمله على ذلك رواه احمد وابو داود رسول الله صلى الله عليه وسلم বলছেন দেখো কিয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে মানুষের সালাতে, সে সালাত পড়েছে কিনা। যারা সালাত পড়েন না তারা ডেয়ারিং হবেন না, দ্রুত সালাতের অভ্যাস করুন, নইলে হিসাব নিকাশ লাগবে না, সোজা জাহান্নামে হতে হবে। প্রথম হিসাব হবে সালাতের। ফাইন সালাহাত ফাকাদ আসলাহা আফলাহা ওয়া আনজাহা, যদি তার সালাত সঠিক হয়, বেদাত মুক্ত হয়, সহি হাদিস অনুযায়ী হয়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তিনি সফল কাম হলেন এবং মুক্তি পেলেন। ওয়াইন ফাসাদাত, আর যদি তার সালাত আল্লাহ হিসাবে সঠিক না হয়, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে নিরাশ হলো এবং ক্ষতিগ্রস্ত হলো, অর্থাৎ ওই সালাত তার কোনো কাজে লাগবে না। ফাইনান তাকাসা মিন ফরিজাতিহি শাইয়ুন, যদি কারো ফরজ ইবাদতে কোনো ত্রুটি থেকে থাকে, কমতি হয়ে গিয়ে থাকে, قال الرب تعالى انظروا هل عبدي من تطوعين, তোমরা দেখো আমার বান্দার কোন নফল ইবাদত আছে কি না। ফয়ুকাম্মাল বিহা মানে মান তাকাসা মিন আল ফরিদ, তখন সেই নফল ইবাদত দিয়ে ফরজ ইবাদতের ত্রুটিগুলো পূরণ করা হবে। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিক, এইভাবে অন্য সকল আমলে করা হবে। ধরুন আপনার জাকাতে কিছু ত্রুটি আছে, নফল সাদাকার মাধ্যমে ওটা দূর হয়ে যাবে, এই জন্য নফল ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নফল বলতে নফল সালাত, নফল সিয়াম, নফল সাদাকা, সব ধরনের নফল, নফলগুলোর গুরুত্ব সবচেয়ে বেশি, কারণ আমরা সঠিকভাবে ফরজ ইবাদত করতে অনেক সময় ব্যর্থ হই, এই ত্রুটিগুলো দূর হবে নফল ইবাদতের মাধ্যমে। প্রত্যেকে কর্তব্য হবে
নফল এবাদত এজন্য বেশি বেশি করা। আপনাদের হিসাবটা দিয়ে দেওয়া ভালো। আমরা 2022 সালে হিসাব দিয়েছিলাম, 23 সালেও আমরা বলে দিচ্ছি, আমরা পয়লা রমজান থেকে 28 রমজান পর্যন্ত রাস্তায় ইফতার বিতরণ করেছি 4,945 প্যাকেট বলে আলহামদুলিল্লাহ। সবার জন্য নয়, ঠিক ইফতারের 15 মিনিট আগে থেকে এই বিতরণ শুরু হয়। যারা রাজশাহী থেকে ওদিকে যান, মুসাফির যারা আছেন, হয়তো ভাবছেন সামনে গিয়ে নওয়াটাকে গাড়িতে নামবো, ইফতার করবো, বা আরও অনেক দূরের প্যাসেঞ্জারও থাকেন, সে বাসের যাত্রী হোক আর অন্য যাত্রী হোক, গত বছর থেকে আমরা এটা শুরু করেছি, এ বছরেও পয়লা রমজান থেকেই শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মার্কেজে যারা থাকি, আমরা আমাদের ইফতার করানোর ফজিলত থেকে বলতে পারেন বঞ্চিতই বলা যায়। আমরা সবাই ইফতার করানোর স্বার্থে টাকা দিয়েছি, খুতবায় বলাতে আপনারাও টাকা দিয়েছেন। এইভাবে ইফতার করতে যা প্যাকেট তৈরি করা হয়েছে, সেই প্যাকেট 4,945 প্যাকেট বিতরণ করা হয়েছে রাস্তায় মুসাফিরদের ইফতারের জন্য। ঈদুল ফিতরের পরে ফিতরের চাউল বণ্টন করা হয়েছে 586 জনকে, 1,519 কেজি চাউল বিতরণ করা হয়েছে। আর আছে আন্দোলনের কাছে দেশের বিভিন্ন এতিমখানা, যে আমাদের আছে প্রায় 12টা এতিমখানা আমাদের দ্বারা চলে, মাদ্রাসা আছে আমাদের হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের অনুমোদিত বিভিন্ন মাদ্রাসা, এসব জায়গায় পাঠানো হবে। আপনারা শুক্রিয়া আদায় করুন যে আপনাদের দেওয়া ফেতরার চাউল সারা দেশে বিতরণ হচ্ছে বলে আলহামদুলিল্লাহ। আমার প্রবাসী ভাইয়েরাও যেসব ফেতরা পাঠিয়েছেন তাদের চাউলটাও এর মধ্যে সামিল, সেগুলোও এর মধ্যে এতগুলো বিতরণ হয়েছে আর বাকিগুলো আছে, ওগুলো সারা দেশে বিতরণ হবে। আমরা দোয়া করি আল্লাহ রসুলের এই মৃত সুন্নতটা যেন ভালোভাবে জিন্দা হয়, কারণ খাওয়া বন্ধ হয়ে গেছে, চাউল বন্ধ হয়ে গেছে, টাকা এবং টাকা, এই সুন্নতটা হারিয়ে যাচ্ছে। আমরা যা খাই তাই তো আমরা দেবো, এটা মহব্বতের জিনিস। আল্লাহ রসুলের জামানাও টাকা ছিল, তিনি কখনোই টাকা দেন নাই। এখন পর্যন্ত সৌদের লোকরা অনেক ধনী লোক, কিন্তু তারা টাকা দেয় না, তারা এখনও পর্যন্ত গম বিতরণ করছে। দুর্ভাগ্য বাংলাদেশের আলেমদের তারা এমন এমন ফতোয়া দেয় যার কারণে অনেক দিন ধর পরেজগার মানুষ না জেনে না বুঝে টাকা দিয়ে ফেতরা দেয়। আল্লাহবাগ আমাদেরকে আল্লাহ রসুলের সত্যিকারের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। রোদ আবার বৃদ্ধি পাচ্ছে, দুদিন পরে বৃষ্টি হলেও হতে পারে, সেটা বড় কথা নয়। আমরা চেষ্টা করব সবসময় এই দাবদাহের মধ্যে খুতবা সংক্ষেপ করতে। বুঝতেই পারছেন মসজিদ নাই, গরমে আপনাদের অবস্থা কাহিল হয়ে পড়ছে, টিনের চালের নিচে রাজশাহীতে খুতবা দেওয়া কি কঠিন, এই অভিজ্ঞতা আমাদের বহুদিন ছিল না। দীর্ঘ 23 বছর পরে মসজিদ ভাঙা হচ্ছে, এই মসজিদ আর কবে হবে, কে করবেন, আল্লাহ কোন বান্দায় গিয়ে সে করে দেবেন তা তো আমরা জানি না। এই রাজশাহী শহরে 6,500 বর্গফুটের এই বিশাল মসজিদ, রাজশাহী শহরের আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় মসজিদ কিন্তু আমাদের মার্কাজের মসজিদ, এইটাকে বড় করে অন্তত বেসমেন্ট সহ সাততলা করতে গেলে বহু টাকার প্রয়োজন। যতদিন অন্তত একতলাও না হবে ততদিন আমাদের এই টিন শেডের নিচে বসেই খুতবা শুনতে হবে, সেই জন্য খুতবা আগের মতো লম্বা করা যাবে না, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে আমরা খুতবা শেষ করব। আগামী জুমা থেকে একটু দ্রুত আসবেন, আপনারা আসলেই তো আমরা খুতবা দেব, যদি আপনারা দেরি করে আসেন তো আমাদের সব উদ্দেশ্য বিনষ্ট হয়ে যাবে। আজকের খুতবার সবচেয়ে বড় কথা, বড় আহ্বান এই, আপনারা দয়া করে রমজানে যে সদভ্যাস তৈরি করেছেন এর উপরে দৃঢ় থাকুন।
এবং নিজে নিজে চিন্তা করুন, রমজানের আগে আমার যা ছিল আজকে তা পরিবর্তন হয়েছে কিনা, যারা দাঁড়িয়ে রাখতেন না তারা দাঁড়িয়ে রেখেছেন কিনা, যারা চুল চারিদিকে খাটো করে মাথাটা ঝুড়িয়ে রাখতেন তারা ওইটা পরিবর্তন করেছেন কিনা, যেসব নারীরা বেপর্দায় রাস্তা চলাফেরা করতেন তারা সেগুলো থেকে তওবা করেছেন কিনা। প্রত্যেকে নিজ নিজ ভালোগুলো মন্দগুলো নিজে ভালো জানেন, লোকে কটা বলে দেবে, কার কোনো গোপন বদভ্যাস আছে তিনি ভালো জানেন। সেই নিজে নিজে যদি তওবা করতে পারি আমরা, তাহলে আমাদের জীবন সার্থক। মনে রাখবেন আমাদের পেছনে সবসময় ফেরেশতা লাগানো আছে, ভালো করি কি মন্দ করি প্রতি মুহূর্তে আমার কেরামন কাতিবিন ডাইনে বামে সবই তারা লিখে নিচ্ছেন। আল্লাহর নজর থেকে পালানোর কোনো সুযোগ নাই, অন্ধকারেও আমরা রমজানের পানি পান করি নাই। আজকে যেন রমজানের পরে অন্ধকারেও আমরা অন্যায় কাজ না করি, যে আল্লাহর ভয়ে প্রচণ্ড তৃষ্ণায় পানি পান করিনি সেই আল্লাহর ভয়ে আজকে যেন আমরা কোনো অন্যায় কাজ না করি। কারণ পুলিশ দেখবে না, র্যাবও দেখবে না, কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখছেন। প্রতি মুহূর্তে মনে রাখবেন ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ সব কথা শোনেন এবং সব কাজ দেখেন। এই আয়াতের অংশটা যদি খালি মনে রাখতে পারি আমরা আর কিছুই লাগে না। ইন্নাল্লাহ সামিউম বাসির, আল্লাহ সব কিছু শোনেন ও সব কিছু দেখেন। নানু আকরাব লাইমিন হাবলিল ওয়ারিদ, আমরা তাদের অত্যন্ত নিকটে, তার গর্দানের প্রাণ শিরা চাইতেও নিকটে। অর্থাৎ আমাকে লুকিয়ে তোমরা কোনো কাজ করতে পারবে না, শয়নে স্বপনে জাগরণে স্বপ্নে সর্বাবস্থায় আল্লাহ আমার সঙ্গে আছেন। অতএব আল্লাহকে ভয় করুন, আল্লাহ দেওয়ার বিধানের উপরে দৃঢ় থাকুন। আমাদের সবার জন্য এটাই প্রতিজ্ঞা হয়, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।